বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নারায়ণগঞ্জে আড়াইহাজারে উপজেলা পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর সহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পাঁচরুখি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মোস্তাফিজুর রহমান স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।